আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, শুকর আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও কিন্তু আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে। সো আসলে এই মুহূর্তে আমাদের শিক্ষার্থীরা যেন মনোবলটাকে দৃঢ় করে রাখতে পারেন, মনোবলটাকে শক্ত করে রাখতে পারেন, এই মুহূর্তে আমাদের কাউন্সিলিং প্রয়োজন। অভিভাবক হিসাবে আমার করণীয় কি, কিংবা শিক্ষার্থী হিসাবে আমার করণীয় কি, আমার জীবন কি এতটুক পর্যন্তই থেমে যাবে না আমি স্বপ্ন দেখব আরো বড় করে? তো এই কারণে আসলে একজন কনসালটেন্ট প্রয়োজন, একজন কাউন্সিলিং প্রয়োজন। সো আসলে কাউন্সিলিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পজিটিভ কাউন্সিলিং, একটা হচ্ছে নেগেটিভ কাউন্সিলিং। আমরা ছোট্ট একটি উদাহরণ যদি দেই তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। একবার ইংল্যান্ডে একটা ঘটনা বলি, একটা রেস্টুরেন্টে চাকরি করতো একটা মেয়ে। তো যেটা যে মেয়েটা নাকি মানসিকভাবে প্রতিবন্ধী ছিল, সে তার চোখ দুইটা ট্যারা ছিল, সে তাকালে বাঁকা হয়ে তাকাতে হতো। তো মানে জীবনের প্রতি তার কোনো মায়া নাই, তার কোনো আগ্রহ নাই। তার কাজই ছিল হোটেলের পিছনে বসে বসে মানে ডিম পয়সা করতো আর কি। তো ওই হোটেলের পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়িতে থাকতো জজেট নামের একজন ব্যক্তি। তো এই ডিম ধোয়া ম্যারিকে, ওর মেয়েটার নাম ছিল ডিম ধোয়া ম্যারি। তো একদিন ম্যারিকে বলতেছে যে, ম্যারি, ডু ইউ নো ইউ আর সো নাইস, ইউ আর এ বিউটিফুল লেডি। সো ম্যারি জীবনে প্রথমবারের মতো কারোর কাছ থেকে প্রশংসা শুনেছে যে, ম্যারি, ইউ আর এ নাইস লেডি। এই কথা বল শোনার পর এই ম্যারি করলো কি, মানে তার ওই রেস্টুরেন্টের তিন তালায় একটা প্রকোষ্ঠ, মানে একটা পুরো মানে একটা খুব জরাজীর্ণ রুমের মধ্যে সেই ম্যারি বসবাস করত। ম্যারি জীবনে প্রথমবারের মতো আয়নায় তার চেহারাটা দেখতে পেল, তার চেহারার মধ্যে কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করলো যে জজেট কেন আমাকে এই কথাটা বললো, আমি কি সত্যি সুন্দর। সে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করলো, আবিষ্কার করতে লাগলো, নিজেকে ভালোবাসতে শুরু করলো। আস্তে আস্তে সে নিজের প্রতি যত্নশীল হলো, একটা পর্যায়ে সে নিজেকে সুন্দরভাবে তুলে ধরতে শিখলো। কিছুদিন পর এই ম্যারির প্রেমে পড়ে গেল এক যুবক, ধনাঢ্য যুবক। এই ম্যারির প্রেমে পড়ে গেল, তার সৌন্দর্য দেখে তাকে ভালোবাসলো। তো ম্যারি এই জজেটের কাছে জিজ্ঞাসা করছে যে, জজেট, আই হ্যাভ ফল ইন লাভ উইথ সামওয়ান, কেউ একজন আমাকে খুব ভালোবাসে, আমারও তাকে পছন্দ হয়েছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? সো জজেট এক বাক্যে বলে দিলেন যে, ইয়েস, ইউ ক্যান ম্যারি হার, হিম, তুমি তাকে বিয়ে করতে পারো। তো যথারীতি বিয়েও হলো। বিয়ের দিন ম্যারি খুঁজতেছে জজেটকে, জজেট নাই, পুরো প্রোগ্রামের মধ্যে জজেট নাই। তো একদিন জজেট যখন বিয়ের গাড়িতে উঠবে, ঠিক ওই মুহূর্তে দেখে যে জজেট আসতেছে হেঁটে হেঁটে। তখন ম্যারি দৌড়ে চলে গেল সেই জজেটের কাছে, তার পা ছুঁয়ে সালাম করে বলছে, জজেট, আমি লেডি হব, আমার যৌবন প্রস্ফুটিত হবে, আমার বিয়ে হবে, আমি কখনোই ভাবি নাই, ইউ আর মাই বেস্ট লিডার, ইউ আর মাই বেস্ট টিচার, ইউ আর মাই লাইফ চেঞ্জার, রেসপেক্ট ইউ, স্যালিউট ইউ গাইস। সো দ্যাট ইজ কল পজিটিভ কাউন্সেলিং। দেখেন, একটা ছোট্ট একটা পজিটিভ কাউন্সেলিং এই প্রতিবন্ধী মেয়েটাকে বদলে দিয়েছে, তাকে একটা নতুন জীবন দিয়েছে। আবার দেখেন, এক ছোট বাচ্চা, একটা ছোট, আবার দেখেন আরেকটা ঘটনা শেয়ার করি। একটা ছোট বাচ্চার হাতে স্কুল থেকে, তার বাচ্চাটার হাতে একটা খাম দিয়ে বললো যে, তোমার ছুটি, কালকে থেকে আসতে হবে না। তো বাচ্চাটা দৌড়ে চলে আসছে মায়ের কাছে, এসে বলতেছে যে, মাদার, আমার তো আগামীকাল থেকে স্যার বলছে স্কুলে আর যাওয়া লাগবে না, আমার ছুটি। তো বাচ্চাটা খুব খুশি। তো মায়ের হাতে চিঠিটা দিল, তো মা চিঠিটা নিল, নিয়ে চিঠিটা পড়লো। তো চিঠিটার মধ্যে লেখা ছিল এরকম যে, আপনার ছেলে এত বোকা, আপনার ছেলে এত অকর্ম, এতই বোকা যে তার দ্বারা লেখাপড়া সম্ভব না,
তাকে আমরা স্কুল থেকে টিসি দিতে বাধ্য হচ্ছি, তাই আগামীকাল থেকে তার আর স্কুলে আসার দরকার নাই। তখন ছোট বাচ্চাটা মাকে জিজ্ঞাসা করছে, মা, দেখে যে মায়ের চোখ দিয়ে পানি পড়ছে, মা কাঁদছে। তো মাকে জিজ্ঞাসা করে, মা, ওই চিঠিতে কি লেখা আছে? তো মা তখন বলছিল, বাবা, ওই চিঠিতে লেখা আছে যে তুমি বড় হয়ে অনেক বড় বিজ্ঞানী হবা। সুবহানাল্লাহ, সেই ব্যক্তিটি, সেই ছোট্ট বালকটি বড় হয়ে বিজ্ঞানী হলেন, এই বৈদ্যুতিক বাতির আবিষ্কার করলেন। শুধু বৈদ্যুতিক বাতি নয়, এরকম শতাধিক আবিষ্কার করে এই পৃথিবীকে ঋণী করে দিয়ে গেলেন। দেখেন, মায়ের ছোট্ট একটা কাউন্সিলিং এই ছোট বাচ্চাটাকে কিন্তু আপনার বিজ্ঞানী বানিয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার মেলবর্নে জন্ম, আমরা প্রায়ই দেখি যে একটা ছোট একটা বাচ্চা তার হাত নাই, পা নাই, কিছুই নাই, হাত পা দুইটাই নাই। তো স্কুলের মানে শিক্ষার্থীরা তার সাথে খুবই খারাপ ব্যবহার করতো, মানে তাকে দেখলেই হাসতো, তাকে নিয়ে মজা করতো। তো তার জীবনের প্রতি মায়া হারাই ফেললো যে আমার দ্বারা কিছুই সম্ভব না। 10 বছরের বাচ্চা একটা ছেলে, সে দৌড়ে গেল বাথরুমে আত্মহত্যা করার জন্য, সেখানে গিয়ে ব্যর্থ হলো। যখন তার 17 বছর বয়স, তখন স্কুলের সহপাঠীরা তাকে নিয়ে সবসময় মজা করে, তাকে সমীহ করে, তাকে করুণা করে। তো সে চিন্তা করলো যে আমি এই করুণা নিয়ে বাঁচতে চাই না। তো স্কুলের যে দারোয়ান আছে, দারোয়ান তাকে বলল, নিক, তুমি তো খুব চমৎকার করে কথা বলো, তুমি তো অনেক বড় মানে খুব সুন্দর বক্তা হতে পারো। নিকের ব্রেনে হিট করলো যে মাই গুডনেস, কি বললো দারোয়ান আমাকে, আঙ্কেল আমাকে কি বললো। আমরা সেই নিজেকে খোঁজার চেষ্টা করলেন, নিজেকে মানার চেষ্টা করলেন, নিজেকে জানার চেষ্টা করলেন, সফল হলেন। এবং তিনি সারা পৃথিবীতে আলোচিত একজন বক্তা হিসাবে নিজেকে আবির্ভাব করলেন। হয়তো আজকে আর্মি স্টেডিয়ামে যদি ওই ব্যক্তি আসে, আমরা সবাই মানে টিকিট পাবো কিনা সন্দেহ আছে, হোক সেটা 5,000 টাকা কিংবা 10,000 টাকা। সে ব্যক্তিটার নাম হচ্ছে নিক ভুজিসিস। সো সেই ছোট্ট বাচ্চাটা যদি একটা এত বড় বক্তা হতে পারে, সো দ্যাট ইজ কল পজিটিভ কাউন্সেলিং, এটাকে বলা হয় পজিটিভ কাউন্সেলিং। স্যার, এখন বলবেন যে স্যার নেগেটিভ কাউন্সেলিং কি, হোয়াট ডাজ মিন বাই নেগেটিভ কাউন্সেলিং? আপনি দেখেন, মানে এক হটডগ বিক্রেতা ছিল, তো সে এলাকার মধ্যে খুবই পপুলার, সন্ধ্যার পর থেকেই তার এখানে খুব জমজমাট ব্যবসা ছিল, ব্যবসা ছিল, সে প্রচুর নাম করলো, সন্ধ্যা হওয়ার সাথে সাথেই প্রচুর লোকজন তার দোকানে ভিড় করত। খুব সফল একজন ব্যবসায়ী ছিল। তো তার ছেলে অনার্স করেছে, মাস্টার্স করেছে, অনেক লেখাপড়ায় শিক্ষিত হয়েছে। তো শিক্ষিত হওয়ার ফলে অনেক কিছু জানে, যে আন্তর্জাতিক ইকোনমিক্যাল কন্ডিশন, সে মানে বর্তমান বহির্বিশ্বে অর্থনৈতিক অবস্থা, ডলারের দাম বৃদ্ধি, এইটা সেটা। সে বাবার কাছে এসে বলতেছে, বাবা জানো, হোয়াট অ্যাবাউট দ্য সিচুয়েশন, ইকোনমিক্যাল সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, দ্য সিচুয়েশন ইজ ভ্যারি ব্যাড, ভ্যারি, খুবই খারাপ অবস্থায় আছে, দেশ আসলে কোন দিকে যাচ্ছে আমরা কিছুই বলতে পারতেছি না, আমাদের ব্যবসায় অবক্ষয় আসতে পারে, লেনদেনের উপর আমাদের ব্যবসার উপর প্রভাব পড়তে পারে। তো যেহেতু ছেলে খুব শিক্ষিত, তো বাবা তার ছেলেকে খুবই মানে তার ছেলের কথা খুবই শুনতো কিংবা ফলো করতো। তো খেয়াল করলো যে আচ্ছা, ভালো কথা, ছেলে তো আস্তে আস্তে, কথা তো ঠিকই বলছে, আন্তর্জাতিক বাজারে ডলারের মুদ্রাস্ফীতি হচ্ছে, দেশের মুদ্রাস্ফীতি হচ্ছে, ডলারের দাম বাড়তেছে। সো আগে যে জায়গায় 10 কেজি রান্না করতো, সেই জায়গায় উনি 7 কেজিতে নিয়ে আসছে। তারপর চিন্তা করলো, হতাশার মধ্যে ভুগতেছে যে আল্লাহ, যদি আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়ে, ওই প্রভাব পড়বে দেশের বাজারে, দেশের বাজারে যদি প্রভাব পড়ে, ওই প্রভাব পড়বে আমার ঘরের মধ্যে, আমার ঘরের মধ্যে আসলেই তো আমার দোকানের প্রভাব পড়বে, যার ফলে যদি আমি কি আদৌ এই দোকান ভাড়া দিয়ে আমি কি চালিয়ে থাকতে পারবো কিনা। যেই ভাবা সেই কাজ, ঠিকই হলো।
একদিন দুদিন এক মাস দু মাস গেল, সত্যিকার অর্থেই সেই সফল ব্যবসায়ী পরিণত হলেন একজন অকর্ম ঢেকিতে, অথবা সফল একজন ব্যবসায়ী পরিণত হলেন একজন হতাশাগ্রস্ত মানুষের মধ্যে। তো দেখেন, ছেলে শিক্ষিত ছেলে, বাট তার একটা নেগেটিভ কাউন্সেলিং তার বাবাকে হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। আবার একটা পজিটিভ কাউন্সেলিং যে কাউকে জিরো থেকে হিরো বানাতে পারে। আপনি দেখেন, আপনি বর্তমানের যে ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছিলেন, বর্তমান নরেন্দ্র মোদি, তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, জিরো থেকে তারা হিরো হয়েছেন। আপনি বারাক হোসেন ওবামা বস্তি স্কুলে পড়াশোনা করতেন, টিচারের একটি কথায় যে এনি ওয়ান ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য আমেরিকা, শুধু একটি কথা, ব্রাজিলের রাষ্ট্রপতি লুনা দা সিলভা মুচি ছিলেন, তার টিচার একবার বলেছিল যে এনি ওয়ান ক্যান বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য এনি কান্ট্রি, যে কেউ চাইলে প্রেসিডেন্ট হতে পারবে যে কোনো দেশের। আমি পারবো? ইয়াস ইউ উইল বি এবল, হোয়াই নট, তুমি নয় কেন? আমাদের চলার পথে প্রত্যেকটা সেক্টরে আমাদের কাউন্সেলিং দরকার আছে। সো আমাদের কমন মতে শিক্ষার্থীদের প্রয়োজন হচ্ছে কাউন্সেলিং। ইতিমধ্যে অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে আমি বিদেশে যাব, কিংবা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় আছেন, কিংবা চিন্তা করছেন যে আমি আমি কি সফল হব, বা আমি কি জব পাব, বা আমি কি কিছু একটা করতে পারবো, নাকি আমার জীবন এমনিতেই শেষ হয়ে যাবে। সো ডোন্ট বি ওয়ারিড, একটা ছোট পাখি সে জানে না যে সে দুপুরে কি খাবে, সকালবেলা বের হয়ে যায় সে কিন্তু খেয়েই ফিরে। সো স্রষ্টা, আমরা আমাদের নিজের ইচ্ছায় পৃথিবীতে আসি নাই, আমরা স্রষ্টার ইচ্ছায় আসছি। সো আমাদের দায়িত্ব হচ্ছে স্রষ্টার। সো আপনাকে বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে, ইয়াস আই উইল বি এবল, আমি পারবো, আমার দ্বারা বড় কিছু করাই সম্ভব, বড় কিছু করার জন্যই আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আই উইল বি এবল একটাই শব্দ হবে, আই উইল বি এবল। নাও কাম টু দ্য পয়েন্ট, আপনি বিদেশ যান কিংবা ভালো জব পেতে চান, কিংবা এখন বর্তমান যে আমরা দেখেছি করোনার পরপরই ওয়ার্ল্ডে একটা জনশূন্যতা সৃষ্টি হয়েছে বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপে, আমেরিকাতে, কানাডাতে প্রচুর পরিমাণ লোক মারা গিয়েছিল, যার ফলশ্রুতিতে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। সেই শূন্যতার কারণে প্রচুর পরিমাণে জনগণ, জনসংখ্যা এই উপমহাদেশ থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, এই সমস্ত কান্ট্রি থেকে ওরা নিয়েছে। সো ইতিমধ্যে আপনারা জেনে আনন্দিত হবেন যে ওই সেক্টরগুলোতে আরও বেশি জনসংখ্যা লোকবল প্রয়োজন হচ্ছে, যার ফলশ্রুতিতে আমরা আমাদেরকে নিজেদেরকে যোগ্য করে তুলতে পারি। কখন যে আমাদের সুযোগ চলে আসবে আমরা কিন্তু নিজেরা জানি না। So make yourself just like that. Wherever you stay, people will carry yourself. Such as, আমি যদি আপনাকে একটা উদাহরণ বলে আরো বেশি ক্লিয়ার হবে, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন অনেকগুলা পাথরের মধ্যে একটা সাদা পাথরের মধ্যে সূর্যের আলো পরে পাথরটা চিকচিক করছে, পাথরটা কি রেখে আসবেন না নিয়ে আসবেন? বলবেন অবশ্যই নিয়ে আসবো। কেন রেখে আসবো? কারণ ওইটা তো এক্সেপ্ট, মানে ওইটা সুন্দর, দেখতে সুন্দর। সো ওইখানে তো হাজার হাজার পাথর ছিল, কেন আপনি রিক্সায় করে বস্তায় ভরে সবগুলো পাথর নিয়ে আসলেন না, কেন সেটাকে নিয়েছেন? বিকজ দ্যাট স্টোন ওয়াজ এক্সেপশনাল দেন আদার্স, সেই পাথরটা ছিল টোটালি অন্যরকম, অন্য পাথরের তুলনায়। সো মেক ইউর সেলফ জাস্ট লাইক এক্সেপশনাল ওয়ার এভার ইউ স্টে, আপনি যেখানেই থাকেন না কেন, পিপল উইল ক্যারি ইউর সেলফ, আপনাকে নিয়ে যাবে। সো আপনাদের চলার পথে, যেহেতু আমি দীর্ঘ 12 বছর
বেশি সময় ধরে এই কাউন্সিলিং পেশার সাথে জড়িত আছি। সো আমাদের কোমলমতি শিক্ষার্থীরা যদি চিন্তা করেন যে স্যার আই নিড ইউর গাইড, অথবা আমি চাচ্ছি স্যার আপনার সাথে কথা বলার জন্য, আপনারা অনেকেই কমেন্টস করেন যে মুবাশ্বির স্যার সাথে কথা বলা যায় না। হ্যাঁ, আগে হয়তো বা আমার একটু ব্যস্ততা ছিল, সো এখন একটু ব্যস্ততাটা কমিয়ে আমাদের শিক্ষার্থীদের জন্য আমি দিতে চাই যে আমার মাধ্যমে আপনারা অনলাইন কাউন্সিলিংটা পাবেন। আপনি বিদেশ যেতে চান, ওয়েদার স্টুডেন্ট ভিসা অর জব ভিসা, যে স্যার আমার এখন আমি কোন সিদ্ধান্তটা আমি নিতে পারি, কি করলে আমার জন্য বেটার হবে, আপনি চাইলে আমার কাছ থেকে গুগল ম্যাপের মাধ্যমে আমার কাছ থেকে, আপনি আমাকে দেখছেন আমি আপনাকে দেখছি, এরকম আপনি আমার কাছ থেকে একটা সময় নিতে পারেন, একটা নির্দিষ্ট সময়, আমি নিচে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেব, আপনি চাইলে আমার কাছ থেকে গাইডলাইন নিতে পারবেন। সো এই ধারণাটা রাখার দরকার নেই যে হয়তো বা মুবাশ্বিরের সাথে কথা বলা যাবে না। সো আই উইল গিভ ইউ টাইম। আরেকটা বিষয় হচ্ছে চলার পথে আমাদের ইংরেজিটা খুবই প্রয়োজন, ওয়েদার বিদেশ যেতে চাই কিংবা বাংলাদেশেই ভালো জব পেতে চাই, কিংবা আমি নিজেকে ইনফ্লুয়েন্সার কিংবা আমি ফ্রিল্যান্সার হিসাবে কাজ করতে চাই। এখন আমরা জানি যে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করার সুযোগ হয়েছে, গ্রাফিক ডিজাইনার, তারপর হচ্ছে এডিটর, কিংবা আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করে কাজ নেওয়া, এই কাজ নেওয়ার জন্য আপনাকে মাস্টার্স পাস থাকতে হবে না, এই কাজগুলো করার জন্য আপনাকে পিএইচডি ডিগ্রি হতে হবে না, এই কাজগুলো করার জন্য আপনাকে মানে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসা, জাস্ট কোনো রকম ইংলিশটা ভালো জানলেই কিন্তু আপনি এই কাজগুলোতে অংশগ্রহণ করতে পারেন। সো আমরা আমাদের এই মানে বৃহৎ হতাশার মধ্যে যারা নিমন্ত্রিত আছেন, শিক্ষার্থীরা আছেন যারা খুব টেনশনের মধ্যে আছেন ক্যারিয়ার নিয়ে কি করবেন, কিভাবে আপনারা এই অবস্থা থেকে উন্নতি করবেন, সো তাদেরকে নিয়েই আমাদের কাউন্সিলিং সেবাটা আমরা দিয়ে যাব। যে কোনো সংক্রান্ত আপনি ক্যারিয়ার নিয়ে চাচ্ছেন, আমাদের সাথে রুহুল আমিন স্যার আছেন, ঐশী ম্যাম আছেন, এছাড়াও আমাদের সাথে অনেক আইএলস ইনস্ট্রাক্টররা আছেন। স্যার আমি আইএলস দুইবার দিয়েছি, আমি কাঙ্ক্ষিত স্কোর পাইনি, আমি কি করতে পারি, সো ইউ ক্যান গেট দ্য টাইম ফ্রম মি। সো এটার জন্য আপনাকে একটা টাইম আপনি সন্ধ্যার পরে কিংবা সকালবেলা যে কোনো সময় আপনি আপনার সুবিধা অনুসারে আমার যিনি এক্সিকিউটিভ আছেন উনি আপনার সাথে কথা বলে আপনাকে একটা টাইম সেট করে দেবে, তখন আপনারা চাইলেই আমার সাথে কথা বলতে পারবেন, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে সম্প্রতি আমরা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আমি যেটা চিন্তা ফিল করেছি, যেহেতু পেশাগত কারণে আমাকে অনেক ইন্টারভিউ নিতে হয়, আমি দেখেছি যে স্টুডেন্টরা কিংবা যারা বিদেশ যাত্রী আছেন তারা অ্যাম্বাসিতে গিয়ে কতটা অসহায় হয়ে পড়ে, যে সব কিছু মানে রেডি ছিল, 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ টাকা খরচ করে যাবে, বাট যখন অ্যাম্বাসিতে যায় তখন চোখ দিয়ে পানি চলে আসে। আমি এমন অনেককে দেখেছি যে মানুষ কতটা অসহায় হয়ে যায় ইন্টারভিউর সামনে গিয়ে, যখন একটা ঠান্ডা রুমের মধ্যে ঢোকার পর একটা জি প্লিজ টেল সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু গো ইন পোল্যান্ড, তখন সে নার্ভাস হয়ে যায়, জানা উত্তরগুলোও আসে না। সো এই সমস্যা থেকে উত্তোলনের জন্য মানে অনেকটা তীরে এসে তড়ি ডুবিয়ে দেওয়ার মতো, আমি চাই না যে আমাদের কোনো মানে রেমিটেন্স ফাইটার অ্যাম্বাসি রিফিউজ হোক, কোনো শিক্ষার্থী অ্যাম্বাসি রিফিউজ হোক, প্রত্যেকে যেন আমরা হাসি মুখে বেরোতে পারি। এই কারণেই আমরা এইটার উপর রিলেটেড করে আমাদের একটা কোর্স আছে স্পোকেন ইংলিশের উপর, যে আপনি এটা আসলে কোর্স ফি বলা যাবে না, আমরা বলছি মেম্বারশিপ ফি, যারা আমাদের এই কোর্সে অংশগ্রহণ করবে তারা হবেন আমাদের ফ্যামিলি মেম্বার। শুধু যে এক মাসের জন্য বা দুই মাসের জন্য আমি আপনাকে চিনবো, আপনি আমাকে চিনবেন, তা নয়, আমরা ফর দ্য ফর ইভার উই উইল বি কানেক্টেড উইথ টুগেদার। আমাদের কোর্স শেষ হয়ে যাওয়ার পরও আমাদের ক্লাব থাকবে, উই উইল বি কানেক্টেড উইথ অল, আমরা সবার সাথে আমাদের একসাথে থাকবো, এবং আমাদের একটা মান্থলি ওয়ার্কশপ হবে। এই ওয়ার্কশপে আপনি আপনার মতামত তুলে ধরবেন ইংরেজিতে, আমরা আমাদের মতামত তুলে ধরবো, আমরা আমাদের ভাইদের মতামত শুনবো। সো এই জিনিসগুলো আপনাকে নিতে হবে, মনে রাখবেন ছোট্ট একটা সিদ্ধান্ত আপনার আপনার ক্যারিয়ারটাকে অনেক দূর নিয়ে যাবেন। বলুন কিভাবে, যেমন সম্রাট বাবরের ছোট্ট একটা সিদ্ধান্ত এই উপমহাদেশকে 200 বছর পিছিয়ে দিয়েছিল। বলবে সিদ্ধান্তটা কী ছিল, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুল্কমুক্তভাবে এই উপমহাদেশে ব্যবসা করার সুযোগ দিয়েছিল। সেদিন সম্রাট বাবর যদি ওই সিদ্ধান্তটা
একটু চিন্তা ভাবনা করে নিতেন, তাহলে হয়তোবা আমরা ভারতবর্ষ থাকতাম পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র হিসাবে। কিন্তু দুর্ভাগ্য যে ওনার সিদ্ধান্ত আমাদেরকে অনেক পিছিয়ে দেয়। সো আপনার আজকের একটা সিদ্ধান্ত যে ইয়াস আই উড লাইক টু বি অ্যাডমিটেড, আই উড লাইক টু লার্ন ইংলিশ, আই উড লাইক টু প্রিপেয়ার দ্য আইএলটিএস এক্সাম, আমি আইএলটিএস ভর্তি হতে চাচ্ছি, কিংবা আমি আমার নিজেকে একদম সাফল্যের সর্বোচ্চ চূড়ায় আমি দেখতে চাই। স্টার্ট টুডে সাকসেস টুমরো, ইফ ইউ স্টার্ট টুমরো টুমরো উইল বি টুমরো ফর দ্য ফরএভার, টুমরো নেভার বি টুডে। সো আপনি যদি ইতিমধ্যেই স্বপ্ন দেখে থাকেন যে ইয়াস স্যার ঠিক কথাগুলো বলেছে, এই কথাগুলো সত্যি খুব প্রয়োজন, আমি আমার নিজের ক্যারিয়ারটাকে আবার গড়তে চাই জিরো থেকে, যে সাফল্য আমি বিশ্বাস করি সাফল্যের গ্রাউন্ড জিরো যে কোনো ব্যক্তি পৃথিবীতে। আপনি দেখেন অ্যাপেলের যে সিইও ছিলেন, উনি কিন্তু কলেজ ড্রপ ছিলেন। আপনি অনেক বড় বড় সাম্প্রতিক সময়ে অনেক বড় বড় শিল্পপতিরা আছেন, মানে লেখাপড়ার দিক থেকে অনেক বেশি জান, মানে অনেক সার্টিফিকেট অর্জন করেছে, পিএইচডি করেছে, তা কিন্তু না। যারা বড় হয়েছে জিরো থেকে বড় হয়েছে, কম শিক্ষা নিয়েও অনেক দূরে গিয়েছে। সো যারা ইতিমধ্যেই ভাবছেন আমার দ্বারা কিছু সম্ভব না, আমি পারবো না, বা আমি মনে হয় আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো চলুন না আরেকবার নিজের জীবনটাকে নতুন করে শুরু করার প্রতিজ্ঞা করি, আমি আছি আপনার পাশে। সো আশা করছি দেখা হবে আপনাদের সবার সাথে। আমাদের তিনটা ব্যাচে আমাদের কোর্স সম্পন্ন হবে, একটা হচ্ছে 6:30 এবং আপনি জেনে আনন্দিত হবেন সবগুলো কোর্সে আমি নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের তিনটা কোর্স, একটা হচ্ছে 6:30, একটা হচ্ছে 9:00, একটা হচ্ছে 11:00। সো তিনটা কোর্সের যে কোনো একটা কোর্সে আপনি আপনার নিজেকে এনরোল করে ফেলেন, ইনশাআল্লাহ আমরা খুব মজার মাধ্যমে ইংরেজিটা শিখবো এবং আমাদের ক্যারিয়ার গঠন করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালাম।